আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে গুগলের আরেকটি ক্যামেরা অ্যাপস নিয়ে চলে আসলাম। এলএমসি ক্যামেরা যাদের ফোনে সাপোর্ট করছে না, তারা এই ক্যামেরাটি ইউজ করে এলএমসি থেকে বেটার কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। এলএমসি ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে হয়, সেম ভাবে আপনারা এই ক্যামেরাতেও কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এলএমসি ক্যামেরা যদি আপনার ফোনে সাপোর্ট না করে, তাহলে আপনারা এই ক্যামেরাটি ইউজ করতে পারেন। তো গাইস, এই ক্যামেরাটির লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ক্যামেরাটি ডাউনলোড করে নেবেন। আর এই ক্যামেরাটির কনফিগ ফাইল কিভাবে আপনারা ডাউনলোড করবেন, আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গাইস, আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, মোবাইল স্ক্রিনটিতে লক্ষ্য রাখুন। অল রাইট গাইস, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ক্যামেরাটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে করবেন, ডিসক্রিপশন বক্সে ক্যামেরার লিংক পেয়ে যাবেন। ক্যামেরাটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন। ক্যামেরাটির কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোর। প্লে স্টোর আসার পর সার্চ বারে এখানে লিখবেন জিকেম কনফিগ, এইটা লিখে সার্চ দিবেন, তাহলেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন নিকিতা, নিকিতা এটার উপর টাচ করবেন। এখানে 71টি কনফিগ ফাইল পেয়ে যাবেন এই ক্যামেরাটির। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি একটা কনফিগ ফাইল ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড এই অপশানটিতে টাচ করলে একটি অ্যাড আসতে পারে, অ্যাডটি দেখে ক্লোজ করে দিবেন, তাহলেই কনফিগ ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। 5 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর কোনায় ক্লোজ করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর আপনারা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করে নেবেন। ডাউনলোড ফোল্ডারটির উপর টাচ করার পর আপনারা এখানে দেখতে পাবেন জিকেম কনফিগ নামে একটি ফোল্ডার, এই ফোল্ডারটির উপর টাচ করবেন, তাহলে আপনারা যে কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করবেন ওখানে, এখানে আপনারা পেয়ে যাবেন। কনফিগ ফাইলগুলো আপনারা এখান থেকে জাস্ট কপি অথবা মুভ করে নেবেন। তারপর আপনারা যখনই ক্যামেরাটি ইনস্টল করে ওপেন করবেন, তখন কিন্তু অটোমেটিক এই ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। জিকেম নামের এই ফোল্ডারটির উপর টাচ করে দিবেন, তারপর আপনারা এখানে দেখতে পাবেন কনফিগ 7, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে পেস্ট করে দিবেন, তারপর আপনারা ক্যামেরাটি ওপেন করবেন। তো গাইস, তারপর ক্যামেরাটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এলএমসি ক্যামেরায় যেভাবে ফাঁকা জায়গায় ডবল টাচ করে টাচ করলে কনফিগ ফাইলগুলো শো করে, আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন, তাহলে কনফিগ ফাইলগুলো দেখতে পাবেন। জাস্ট আমি এই কনফিগ ফাইলটি ইনপুট করে একটি ফটো ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ক্যামেরাটি দিয়ে কত সুন্দর ফটো ক্লিক হয় আপনারা লাইভে দেখেন। আমি প্রত্যেক মোডে একটি ফটো ক্লিক করেছি। তো গাইস, ফটোটার একটু কালার রেড বেশি এসেছে। আপনারা ওখান থেকে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে চেক করবেন। আর ডিএসএলআর দিয়েছে, সেম ডিএসএলআর ক্যামেরাই যেভাবে ফটো তুললে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেয়, সেমভাবেই কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতন ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়েছে, কিন্তু একটু রেড কালার বেশি এসেছে ফটোটাই। আপনারা ওখান থেকে কনফিগ ফাইল ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা 71টি কনফিগ ফাইল পেয়ে যাবেন। এই ক্যামেরাটির 71টি কনফিগ ফাইল আছে এখানে, আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমি আরেকটি কনফিগ ফাইল ডাউনলোড করেছি, আপনারা একটু ওয়েট করেন। এই কনফিগ ফাইলটা দিয়ে কীরকম ফটো ক্লিক হয় আপনারা দেখেন। তো গাইস, এখানে 5 সেকেন্ড ওয়েট করতে হয়, অ্যাড আসে, অ্যাড ক্লোজ করে দিবেন। তারপর আপনারা আমি সেমভাবে কনফিগ ফাইলটি আবার এই ফোল্ডারটিতে পার করে নিয়ে আসছি। আমি এই কনফিগটা দিয়ে একটি ফটো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখেন, আপনারা তো লাইভেই দেখতে পেলেন এই কনফিগ ফাইলটা দিয়ে কত সুন্দরভাবে ফেস স্মুথ করে দিয়েছে আর ব্যাকগ্রাউন্ড কিরকম ডিএসএলআর এর মতন ব্লার করে দিয়েছে। তো গাইস, যতক্ষণ না আপনি ক্যামেরাটি ইউজ করবেন, ততক্ষণ বুঝতে পারবেন না ক্যামেরাটির কাজ কিরকম। তো গাইস, এই ক্যামেরাটির আমি সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই ক্যামেরাটির ভার্সন হচ্ছে নিকিতা জিকেম
ভার্সন 2.0। আপনারা এলএমসি যাদের ফোনে সাপোর্ট করে না, তারা এই ক্যামেরাটি ইউজ করে এলএমসির মতনই প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। আর আপনাদেরকে আমি তো বলেই দিচ্ছি ওখানে একটি কনফিগ ফাইল পেয়ে যাবেন। কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করে একটা একটা করে চেক করবেন, কোন কনফিগ ফাইলের কীরকম কাজ আমি তো আপনাদেরকে একটা একটা করে ডাউনলোড করে চেক করে দেখাতে পারবো না। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।